এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, এই রক্তাক্ত বিদায় বাংলাদেশকে অনেক পেছনে ঠেলে দিয়েছে। সদ্য স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশ থেকে 50 বছর অর্জন ও উন্নয়নে আমরা পিছিয়ে গেছি। বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ড সদ্য স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা সম্ভাবনার উপর চরম আঘাত। সেদিন শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে, বঙ্গমাতাকেই শুধু এবং পরিবারের 18 জন সদস্যকে হত্যা করা হয়নি, সেদিন তারা হত্যা করেছিল বাংলাদেশের মা গৌরবময় মুক্তিযুদ্ধকে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল তাদের, তার আমাদের রণধ্বনি জয় বাংলা ছিল তাদের, স্বাধীনতার আদর্শ ছিল তাদের টার্গেট। সেটা পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার পর কারাগারের অভ্যন্তরে চার নাম জাতীয় নেতার হত্যাকাণ্ড এবং সবশেষে 21শে আগস্টে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে যে হামলা পরিচালিত, সবই আসলে একই সূত্রে গাথা, একই ষড়যন্ত্রের ধারাবাহিক। বাংলাদেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি। আপনি যে কথাটা বলেছেন সম্ভাবনার অর্জন, বঙ্গবন্ধুকে যদি না হারাতাম আমরা তাহলে এতদিনে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত হতো, প্রতিষ্ঠিত হতো। আমাদের আজকের শত্রু স্বাধীনতার শত্রুরা, আমাদের শত্রু আজকে মুক্তিযুদ্ধের শত্রুরা। এখনও ষড়যন্ত্র চলছে, এখনও চক্রান্ত চলছে, এখনও এ বাংলার মাটিতে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আমাদের অর্জন উন্নয়নের পথে অন্তরায় সৃষ্টি করছে। কাজে আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে আমাদের সকলকে একই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী আমাদের গণতন্ত্র বিরোধী স্বাধীনতার মূল্যবোধ বিরোধী যে শক্তি, এই এরা আমাদের অভিন্ন শত্রু। স্বাধীনতা পক্ষে যারা তাদের অভিন্ন শত্রু এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করার জন্য। এদের বিরুদ্ধে আজকে লড়াই পরিচালনা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব এবং পরাজিত করব।